नमस्कार शुक्तारा रान्नाबाटीते आपनादेर जानाई आमार अनेक भालोबासा। पटल दिए आमरा तो अनेक किछुई बानिये थाकि, दई पटल, पटल माथुरी, पटलेर दोलमा, विभिन्न किछु। तो भाबलाम आजके एकटु नतून किछु बानाई। जारा एकटु टक टक मिष्टि मिष्टि खेते पछन्द करेन तादेर भात बा रुटिर साथे भालोई लागबे, आर बानानोर साथे साथे आपनादेर साथेओ शेयार करलाम। आर आपनादेरओ केमन लागलो कमेंटे जानाबेन। तो चलुन बानिये नेई। चाइनीज पटल बनानोर जोन्नो नियेछि 6 थेके 7टा पटल, 3टे माझारी साइजेर पेंयाज, 1टा ক্যাপসিকাম আর 4-5 কোয়া রসুন কুচি। চলুন এবার আমরা সব সবজিগুলো একটু কেটে নেই। তবে আপনারা চাইলে পটল আরো একটা দুটো বেশি নিতে পারেন। পটলগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে প্রত্যেকটা পটলের গা ছুরি দিয়ে এইভাবে একটু চিড়ে নেব। এবার পটলের মধ্যে নুন মাখিয়ে পটলটাকে 5 মিনিট মতো রেখে দেব। পটলটা যতক্ষণ নুন মাখানো থাকবে ততক্ষণ অন্যদিকে ক্যাপসিকাম পেঁয়াজগুলো একটু কেটে নিই। এই দেখুন, এখানে চিলি চিকেনের জন্য আমরা যেভাবে ক্যাপসিকাম কাটি ঠিক সেরকমই ছোট ছোট চৌকো চৌকো করে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি। আর যে 3টে পেঁয়াজ নিয়েছি তার মধ্যে 2টো পেঁয়াজকে চিলি চিকেনের পেঁয়াজ আমরা ঠিক যেভাবে কাটি ঠিক সেইভাবেই চৌকো চৌকো করে কেটে কোয়াগুলো আলাদা আলাদা করে রাখব। আর এই 1টা পেঁয়াজ কেটে রসুনের সাথে একটু আলাদা করে রাখব। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই 3 জার কোয়া রসুন, পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে পটলগুলো ভাজার জন্য দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে পটলগুলো ভাজলে পটলগুলো হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে ভাজা হবে আর পটলগুলো নরম থাকবে। আর যদি গ্যাসের ফ্লেম বাড়ানো থাকে সেক্ষেত্রে পটলগুলো শক্ত ছিবড়ে টাইপের হয়ে যেতে পারে। পটলগুলো খুব বেশি ব্রাউন করে ভাজবো না। যখন এক সাইডে এরকম হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন অন্য সাইডটা ভাজার জন্য উল্টে দেব। দেখুন, পটলের দু সাইডটাই যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ওই মোটামুটি 1 মিনিট মতো পটলগুলো একটু নেড়ে চেড়ে নাবিয়ে নেব। পটলের গাগুলো যখন এরকম একটু লাল লাল কালার চলে আসবে তখন নাবিয়ে নেব। এবার একটা বোলের মধ্যে 2 টিস্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন চিলি সস, 1 টিস্পুন ভিনেগার, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আর 1/2 টিস্পুনের থেকেও সামান্য একটু কম পরিমাণ নুন নিয়ে নেব। এবারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে রাখব। তবে আপনারা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। নুন ঝালটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। পটল ভেজে তুলে নেবার পর ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ 1 মিনিট মতো নেড়ে নেবার পর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ সামান্য একটু নেড়ে ছেড়ে এর মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম। তবে যেহেতু সসেতে আগে নুন দিয়েছি তাই নুনটা খুবই সামান্য দিলাম। নুন ভালোভাবে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ক্যাপসিকাম আর পেঁয়াজ যখন এরকম একটু নরম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। আর দিলাম 1/2 টিস্পুনের থেকেও সামান্য কম পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা মোটামুটি একটু কষানো হয়ে গেলে টেস্টের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনি দেবার পর মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এই মশলার মধ্যে অ্যাড করলাম 1/2 কাপ জল।
তবে জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো যেরকম গ্রেভি রাখতে চান সেই বুঝে দিয়ে দেবেন। ঝোল ফুটে উঠলে সব পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আরো 1.5 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার সসের সাথে যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর তার সাথে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই বুঝে কম বেশি জল দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আরো 1.5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 1.5 মিনিট ফুটিয়ে নেবার পর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই রেডি চাইনিজ পটল। এই রান্নাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।